মঈনুদ্দিন চিশতী আজমেরী রহমাতুল্লাহ আলাইহি, তারা আবার পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে হজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন পাহাড়ের উপরে কিছু যুবক ছেলে বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথরটা ছেড়ে দেবে, খাজা মঈনুদ্দিনের মাথায় পড়বে, পাথরটা পড়ে মারা যাবে। খাজা মঈনুদ্দিন চিশতী আজমেরী রহমাতুল্লাহ আলাইহি ঈমানটা কত 100% পূর্ণ, পাথরের দিকে চেয়ে শুধু দুটো বাক্য বলেছিলেন, ওরে পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু দিকে রাখে আমার তাতে কোনো দুঃখ নাই, মনে রাখবো এটাই আমার কপালে লেখা ছিল। কিন্তু পাথর শোন, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু দিকে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা, আজ পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। 100% ইমান আনবি পৃথিবীতে আমার উপরে, 100% আমাদের ইমানটা আল্লাহর উপরে কত পার্সেন্ট আনতে হবে? 100% আমাদের ইমানটা আল্লাহর উপর 100% নেই বাবা, ফালতু বকে লাভ নেই। আমরা আল্লাহকে বিশ্বাস করি কত পার্সেন্ট জানেন? আমরা আল্লাহকে বিশ্বাস করি 50%, আর 30% পৃথিবীর কোন ব্যক্তি বস্তুকে বিশ্বাস করি তার 80 হলো, আর 20% বিবেককে বিশ্বাস করি, টোটাল মিলে 100% করি। এই পৃথিবীর জমিনে যারাই আল্লাহকে 100% বিশ্বাস করেছে তারাই এক একটা এই পৃথিবীর জমিনে এক একটা আল্লাহর ওলি তৈরি হয়েছে। এরকম একজন আল্লাহ 100% ইমানদারের পরিচয় দেবো 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 দেবো। হ্যাঁ শুনলি, লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতী আজমেরী রহমাতুল্লাহ আলাইহি, তারা আবার পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে হজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন পাহাড়ের উপরে কিছু যুবক ছেলে বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। পাথরটা ছেড়ে দেবে, খাজা মঈনুদ্দিনের মাথায় পড়বে, পাথরটা পড়ে মারা যাবে। খাজা মঈনুদ্দিন চিশতী আজমেরী রহমাতুল্লাহ আলাইহি ঈমানটা কত 100% পূর্ণ, পাথরের দিকে চেয়ে শুধু দুটো বাক্য বলেছিলেন, ওরে পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু দিকে রাখে আমার তাতে কোনো দুঃখ নাই, মনে রাখবো এটাই আমার কপালে লেখা ছিল। কিন্তু পাথর শোন, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু দিকে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা, আজ পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এর নাম 100% ইমান। আর কথা বলবো, বাপেরা ভারতবর্ষের 22টা রাজ্য ঘোরালো কেন? এই কোরআনের তাফসিরটা যে লেখা চলছে না, ওলি শব্দের কতগুলো অর্থ হয় সেইগুলোর উপরে গবেষণা। এই জন্য আজ আপনাদের বলি জাস্ট উদাহরণ দিচ্ছি একটা একটা করে, শুধু তাই নয়, আমাদের ইমানটা কেমন দেখবেন কোরআন কি বলছে দেখি, আল্লাহ আমাদের ইমানটা পরীক্ষা করে টেস্ট করে দিচ্ছে দেখুন। কোরআন বলছে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, এ বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যদি নৌকাটা একবার টল মল করে, এরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। আমি বললাম রহমানুর রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না কেন? এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করেছি তোদেরকে, বলা কথা কারণ না, বানি আদম বানি আদমের সন্তানদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব দান করেছি, শুধু তাই নয় তোদের কাম তৈরি করি কি কিভাবে জানি, লাকদ খলাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, মায়ের পেটে রাইছি সুন্দর করে তোদের তৈরি করেছি, আর তুই পৃথিবীর জমিনে এসে আল্লাহ নামটা ডেকেছিস, বিপদে হলেও তো আল্লাহ বলে ডেকেছিস, আমার নাম রহমান আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। যখন তোদের ডাঙায় তুলে দি, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, এই ডাঙায় উঠে গেলি ইদা ভূমি শুরু কোন আমার সঙ্গে সেরে করিস আর বলিস মাঝি ভালো ছিল বলবে যে নিজে আত্মদলে দিচ্ছি করেন না,
فَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِذَنبِهِ أَوْ قَائِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُونَا إِلَى ضُرٍّ مَّسَّهُ এক নম্বর পারা 8 নম্বর পিছন ভাই নাম্বার লাইন সূরা নাম সূরা ইউনুস 12 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে বা মানব জাতির যখন আমি আল্লাহ কোনো বিপদ আপদ মুসিবত দিই ও কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে কান্না কাটা করে ঠিক না বেটি আল্লাহ বলছি যখন বিপদ থেকে উদ্ধার করে দিই এমন ভাবে বাজারে বুক পুড়িয়ে চলে তো যেন কিছু হয়ই নি 15 দিন পর 14 দিন কোয়ারেন্টাইন এসছে এছাড়া আমার গ্রামের ছেলেরা গিয়ে কোথায় গেছি রে বলছি তবে গিয়েছিলাম গিয়ে খেয়েছি দেখছি ঘুরে চলে এসেছি বুঝলেন আল্লাহ হচ্ছে পান্না সব এই জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি তিলকা হুদুদুল্লাহ মনে পড়ছে এটা আমার বর্ডার এই বর্ডারটা অতিক্রম করিস না চল এক নাম্বার নবীজি বললেন দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার খেয়ে দোয়া যাইতে হবে এই প্রসঙ্গ যখন একটু আর একটু ভেঙে দিই আল্লাহ পাক কোরআনে বললেন বান্দা শোন তোদের পরিচয় মাত্র দুটো এক নাম্বার কি আল্লাহ বললেন বান্দা তোরা কি করবি 100% ঈমান আনবি আমি আল্লাহর উপরে আর দুই নাম্বার কি করবি দুই নাম্বার করবে কি ওয়া আমালু সলিহা ওয়া আমালু সলিহা পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে করে যাবি লোকের মজা মেরে মেরে বেড়াবি না আর কটা জিনিস হলো বাবা দুটো কি কি একটু বলেন তো আমার সাথে এক নাম্বার 100% ঈমান আনতে হবে আল্লাহর উপরে এক নাম্বার আর দুই নাম্বারটা কি বাপ জোরে বলুন ভালো কাজ করতে হবে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না তাহলে ঈমান আনবো আর ভালো কাজ করবে এই দুটো কাজ আল্লাহ বলে এই দুটোই কোটা কোরআনে এই দুটোই আছে এই দুটোর ব্যাখ্যাই কোরআনে আল্লাহ বলছেন দুটো কাজ কর ভালো কাজ করবি ঈমান আনবি আর ভালো কাজ করবি এই দুটো কাজ করলে কি দেবো আমি আল্লাহ দুটো জীবন দেবো তোকে ইহকাল পরকাল ইহকালে কি দেবো কোরআন বলছে দেখুন আমি আল্লাহ পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো জোরে বলুন এই রকম একজন লোকের নাম বলবো বলবো বলুন দুটো লোকের নাম বলছি একটা লোকের নাম হলো ফুরফুরার জমিনে শুয়ে আছেন দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি কলিজা টুকরা মেজে সন্তান নজরা হুজুর পীরকে রহমাতুল্লাহ সুবহানাল্লাহ আর একটা লোকের নাম বলবো 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 আর একটা লোকের নাম হচ্ছে এখান থেকে একটু দূরে চলে যাবেন লোকটা হলো আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির পিন্ডগর হাজিছেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুদিন পৃথিবীর জমিনে হায়াত রেখেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বহুদিন তাকে হায়াত রেখেছিলেন ঠিক না বেটি পিন্ডগর হাজিছেন দেখে আপনারা বলে আমি তখন সীতাপুরে থাকতাম ওই মানুষটা গিয়েছিলেন বাংলার একজন বিখ্যাত আলেম বাংলার একজন বিখ্যাত আলেম নাম হলো আল্লামা আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ি হলো সীতাপুর সীতাপুরে ওনার বাড়ি পুরপুরা মাদ্রাসা শাইখুল হাদিস ছিলেন ওস্তাদুল আসাতেজা তিনি আমার শায়খ ছিলেন আমি 19 বছর কাটিয়েছি তার কাছে একাত দিন নয় পড়ার সময় উনি দেখা করতে গিয়েছিলেন পিন্ডাপুর হাজি সাহেব ওই দেখা তারপর বেশ কিছু জায়গায় জলসাতে ওনার সঙ্গে আমার দেখা তবরি কলা মিশন আছে একটা তো মিশনের ওখানে আসতেন বেশ কিছু জায়গায় আমার সঙ্গে আমার দেখা মনে রাখতেন কামেল মানুষ পৃথিবী ছেড়ে দিয়েছে আর মানে ঘটনা মানে কটা বলবো দেখ আমি জাস্ট সূত্রটা বের করে দিলাম এবার আপনারা যত খুশি উদাহরণগুলো সেটিং করে নেন আমি এজন্য শ্রোতাদেরকে বলি যে বাবা আমি খুব বেশি এক্সাম্পল দিতে গেলে আমার টাইম চলে যাবে আমি সূত্রটা মূল বের করে দিলাম কি ভালো কাজ করতে হবে আর ঈমান আনতে হবে যে ভালো কাজ করবে 100% ঈমান আনবে আল্লাহ তার কি দেবে পৃথিবীতে শান্তি সম্মানের জীবন যাপন দেবে এবার আপনি দেখুন কোন লোকটা ভালো কাজ করেছে ঈমান এনেছে শান্তি সম্মানের সহিত আল্লাহ পাক পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন জরুর সুবহানাল্লাহ এটা ইয়াকাল হলো পরকালে কি দেবে কোরআন
গোপনে আসবি, তখন সমাজের রাতের বেলা সব লোক যখন ঘুমিয়ে পড়বে তুই তখন কি করবি? অন্ধকার একদম পাখিরেতাকে নিয়ে একদম চুপচাপ থাকবে। আর তুই করবি কি, আস্তে আস্তে বিছানা থেকে উঠবি, উঠে আমার মসজিদে ট্যাপ করে অজু বানিয়ে নিবি, পবিত্র অবস্থায় আসবি। আমার ঘর হলো পবিত্র, আমার ঘর হলো পবিত্র, আমি হলাম পবিত্র, আমার ঘর পবিত্র, আমি পবিত্র, আর তুই অপবিত্র আসবি কেন? তুই অজু করে নিবি, অজু করে নিয়ে আমার ঘরে ঢুকবি, ঢুকে কি করবি? দুই টাকা ভালো করে শুনে নিন, দুই টাকা তার ভেতর অজুরটা এক দুই টাকা সালাতুল হাজতের নামাজ পড়বি। সালাতুল হাজত নাম শুনেছেন বাবা? কতক্ষণ সময় লাগে জানেন? 5 মিনিট। দুটো সূরা মুখস্থ থাকলেই হবে, সূরাটা আর দ্বিতীয় রাকাতে ইন্না আনজালনাহু সূরা। দুই রাকাত নামাজ যেমন পরে পড়বে, দ্বিতীয় রাকাতে যাবে সাজদা করবে, সুবহান রাব্বিয়াল আলা বলবেন তিনবার, উঠে পড়বে দ্বিতীয় সাজদায় গিয়ে শেষ সাজদা থেকে, দুই রাকাত নামাজে শেষ সাজদা যেটা 4 নম্বর সাজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলবেন, বলে চোখের পানি ফেলে দেবেন, চোখের পানি সাজদায় ফেলবেন। আল্লাহ ছেলে ভাত দেয় না, সমস্যায় পড়েছি, কত ঋণগ্রস্ত আছি আল্লাহ, পৃথিবীর কেউ জানে না, তোমার কাছেই তুমি হাত তুলেছি, তোমার কাছেই চোখের পানি ফেলছি আল্লাহ, তুমি আমার সমস্যার সমাধান দিয়ে দাও। আমার রসুল বলেছে ওই ব্যক্তির চোখের পানি আল্লাহ কবুল করে নেন। বুঝলেন? এরপরে নবীজি বললেন, হে যুবক, 1 নম্বর দোয়া যেমন চাইবেন হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে, 2 নম্বর নবীজি বললেন দোয়া যখন চাইবেন আল্লাহর কাছে চাইবেন, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, 3 নম্বর হলো দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবেন, 4 নম্বর হলো দোয়া যখন চাইবেন, দোয়া যখন চাইবে তুমি নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, ইন্নাদ দোয়া আমাকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবীকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমানের জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়া উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, হাত্তা তুসাল্লি আলা নবীকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহির মতপত্তা কি জানেন? মোনাজাতের আগে আমরা কি বলি? বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, আর বেদের সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করাই। এই হাদিস হলো তার সাক্ষ্য। এরপরে 5 নম্বরটা নবী বললেন খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর নবী বললেন, হে যুবক, দোয়া যখন চাইবেন মনে মনে এটাই বিশ্বাস করবেন, মনে মনে এটাই বিশ্বাস করবেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন। কারণ দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আর ইবাদত কেমন করে করতে হবে শুনে নিন, ইবাদত কেমন করে করতে হবে আল্লাহ রসুল জানিয়ে দিচ্ছেন, আন্তা বুদান মাহা কান্নাতা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফা ইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে মোনাজাত কেমন করে করতে হবে বুঝতে পারছেন? আর এখন মোনাজাত হয় দেখবেন বেশিরভাগ জায়গাতে দেখি মোনাজাত এমন সময় হয় দেখবেন এই আমার হাতের দিকে তাকান, সব সব আমার হাতের দিকে তাকান, মোনাজাত হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তেল মালিশ করতেছে, হাত মোছড়াচ্ছে, ঘাড় ভাঙতেছে, সাপেরা খবরদার নয়, খুব বড় বেয়াদবি এটা, খুব বড় বেয়াদবি। যদি বলেন হুজুর বেখেয়ালে করছে, বেখেয়ালে যদি করে জানবো না অ্যাব নর্মাল পাগল, ওর সেন্স যদি না থাকে তাহলে কি দোয়া করছে? অ্যাব নর্মাল
তেল মালিশ করতে বলেছে আল্লাহ ফেরেশতাদের ডেকে আল্লাহ বলে কি করছো তেল মালিশ করছো কেন কি মোরা লাগ করছে তেল মালিশ করছে খবর কার না এটা বিয়াদবি আমার রাসূলের সাথে বিয়াদবি হয়